চাঁদপুরে অধিকাংশ ইট ভাটা মানছে না সরকারের নীতিমালা। মাটি বালু ও বর্জ্যে ভরাট হচ্ছে খাল নদী, ক্ষতিগ্রস্ত হচ্ছে গাছ ও কৃষি। লালমনিরহাটেও অনুমোদনহীন একটি ভাটার বিষাক্ত ধোঁয়ায় ক্ষতি হয়েছে প্রায় 400 বিঘা জমির বোরো ধান ও ভুট্টা এবং আম জাম কাঁঠাল ও লিচু গাছের। চাঁদপুর ও লালমনিরহাট প্রতিনিধির সহায়তায় আরো জানাচ্ছেন শতরূপা দত্ত। চাঁদপুরের 106টি ইটভাটার মধ্যে অর্ধেকই অবৈধ। নীতিমালা উপেক্ষা করে ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষি জমির সাথে গড়ে উঠেছে বেশিরভাগ। কালো ধোঁয়ায় অসুস্থ হচ্ছে শিক্ষার্থীরাও, তবে এসব নিয়ে অভিযোগ পাননি বলে দাবি ভাটা মালিকদের। ধান, সবজি, ফল, ডাব, আম কিছুই হইতেছে না, সব জলে পড়ে যায় এই ফিল্টার ধোয়ার কারণে। আমাদের এখানে যদি ব্রিক ফিল্টার থেকে ধুলাবালি আসে আমাদের উপর পড়ে। ভাটা সদর দিকে যে বাড়িঘর আছে বা গাছপালা আছে, আজ পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। 40 বছরের এই প্রতিষ্ঠানটা এলাকার প্রতি কোনো ক্ষয়ক্ষতি তো তারা অভিযোগ দিত, তারা কোনো অভিযোগ দেয় নাই। লালমনিরহাট সদরের কর্ণপুর গ্রামের ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় বিভিন্ন ফসল ও ফল বিনষ্ট হয়ে ক্ষতিগ্রস্ত শতাধিক কৃষক। আমরা তো কৃষি মানুষ, আমরা কি করে খাবো? ধান যদি আমরা না পাই আমরা কি খেয়ে বাঁচবো? কৃষি জমি থেকে লোকালয়ের বাইরে ভাটা সরিয়ে নেওয়ার দাবি ক্ষতিগ্রস্তদের। ভাটার গ্যাসের কারণে সমস্ত ধান, কয়েকশো একর জমিন অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। আপনারা একটা অভিযোগ দেন আর তার কি পরিমাণ ক্ষতি হয়েছে, কি কারণে হয়েছে এগুলো আমাদেরকে একটু লিখে। কয়টি অবৈধ ইটভাটা আছে তার তালিকা আমরা করেছি এবং সেই তালিকা অনুযায়ী আমরা অভিযান পরিচালনা করছি। পরিবেশ, কৃষি ও কৃষক সহ এলাকাবাসীকে রক্ষায় নীতিমালার কঠোর প্রয়োগ চান সংশ্লিষ্টরা। শতরূপা দত্ত, একুশে টেলিভিশন।